হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। দেখো আজকে হবে চিকেন, দেখো আলুটা ভাজা হচ্ছে সবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ গুঁড়ো ভেজে নেব। দেখো এবার পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে দুটো তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো ওতে। তেল একটু কম পড়েছিল বলে ওই জন্য ফের তেল অ্যাড করে দিলাম। দেখো এবার আদা রসুন বাটাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু কষতে হবে। একটু কষিয়ে নিই, তারপরে আবার ওতে মশলা, যা যা মশলা দেওয়ার আবার দিয়ে দেবো। দেখো দুটো কাঁচা আচার, মানে 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এই জন্যই দিলাম কারণ আমার মেয়ে হচ্ছে ঝাল খায় না, ওর জন্য আগে তুলে রেখে তারপরে আমাদের ফের গুঁড়ো লঙ্কা দেওয়া হবে, তাই জন্য এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তুলে নিয়ে তারপরে গুঁড়ো লঙ্কা অ্যাড করব। কোনো কারণে মানে মশলা দেওয়ার যে ভিডিওটা আমি করেছিলাম, ভিডিও করে রেখেছিলাম, সেইটা কোনো কারণে স্কিপ করে গেছে, ওই জন্য মশলা দেওয়া হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিলাম। এ দেখো আমার মেয়ে কি সেজেছে, দেখেছো তো আমার মেয়ে কি সেজেছে। আর এবার মাংসটা একটু ভালো করে কষে নেবো। ওতে মশলা সব দেওয়া হয়ে গেছে, যা যা মশলা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নিয়ে আর জল জল দিয়ে দেবো। দেখো আলুটা দিয়ে দিলাম, মাংসটা অল্প অল্প কষা হয়ে গেছে বলে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার অনেকক্ষণ কষবো। কষা হয়ে যাওয়ার পরে তারপরে জল দিয়ে দেবো, তো মানে এখন কষতে হবে অনেকক্ষণ। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে তেল ছেড়ে এসেছে। এবার আমরা জল দিয়ে দেব, জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রাখার পরে আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমার মেয়ের জন্য তুলে রেখে ওখানে ফের গুঁড়ো লঙ্কা অ্যাড করে আর চিকেন মশলা দিয়ে কিছুক্ষণ আবার আবারও কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব।
দেখো আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে আর নামিয়ে নেব, তারপরে মাংস রান্নাটা রেডি হয়ে যাবে। আর কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করবে আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের। আর সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। এখনকার মতো গুড বাই।